আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই ভালো আছেন? ভালো আছেন জি ভাই, ভালো আছি ভাই। আপনার এখানে কি কি কবুতর আছে আমাদের কি একটু বলবেন? আমার এখানে প্রায় বহুত রকমের কবুতর আছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আমার লাহোরি। আচ্ছা আচ্ছা, লাহোরি ব্রিডটা আমি বেশি করে। লাহোরি কবুতর, এগুলো আপনি কোথা থেকে কালেকশন করেছেন? এগুলো সব ইম্পোর্টারের কাছ থেকে। ইম্পোর্টার কোথা থেকে ইম্পোর্ট করেন আপনি? আমি ইম্পোর্ট করি বড় বড় যারা ব্রিডার প্লাস ইম্পোর্টার তাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, তা এখানে আপনার এখানে সবচেয়ে দামি লাহোরি যেটা, সেই লাহোরি দাম কেমন সেটা একটু আমাদেরকে বলবেন, অডিয়েন্সকে বলবেন? দামটার ব্যাপারে না বলাটাই বেটার, কারণ কি হচ্ছে দাম কখনো একটু কম থাকে, কখনো কিন্তু একটু বেশি থাকে। হ্যাঁ, কখনো দেখা যাচ্ছে সেম জিনিস আপনার এখন 20,000 টাকা আছে, দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পর ওটা 10,000 টাকা হয়ে যায়। আচ্ছা, আপনি দামটা বলতে চাচ্ছেন না, তাই তো? মানে আপনি এটা আলোচনা সাপেক্ষে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, আমার হাতে এটা কি কামলা হবে না? জি, এটা একটা গোল্ডেন কালার কামলা হবে, দেখতেই পাচ্ছেন। এটার প্রাইস আপনি বলতে চাচ্ছেন না, তাই তো? এটা সব আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স আপনারা যদি এই ডাল লাহোরিটা কিনতে চান তাহলে আমাদের এই ডিসক্রিপশন বক্সে রাসেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনার রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে এসে স্বচক্ষে দেখে তারপর আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করে নিয়ে যেতে পারবেন। যদি কেউ আমাদের এই চ্যানেলের কথা উল্লেখ করেন, আমাদের চ্যানেলের রেফারেন্স কেউ দিয়ে থাকেন, তাহলে হয়তো রাসেল ভাই কিছুটা কম রাখবেন নাকি? জি অবশ্যই, তা তো অবশ্যই। যদি আমাদের চ্যানেলের কেউ রেফারেন্স দিয়ে থাকেন অবশ্যই রাসেল ভাই কিছুটা স্যাক্রিফাইস করবে ইনশাআল্লাহ। এটা তো অ্যাডাল্ট, তাই না? হ্যাঁ, অ্যাডাল্ট। এটা কি বাচ্চা দিয়েছে এর আগে? হ্যাঁ, এটা একবার ডিম বাচ্চা, একবার ডিম বাচ্চা করেছে। ডিম বাচ্চা 100% গ্যারান্টি? জি জি। আচ্ছা, ডিম বাচ্চা, এইটা ডিম বাচ্চা 100% গ্যারান্টি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটাকে বলে কয় পর্যন্ত রানিং আছে? রানিং